বিএনপির নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি কেনেন না, এই কথা বলছেন রুহুল কবির রিজভী। ভারতীয় পণ্য বর্জন আন্দোলনের মধ্যে এখন একটি বেশ মুখরোচক আলোচনা যে বিএনপি নেতারা ভারতীয় শাড়ি ব্যবহার করেন, বিএনপি নেতারা ভারতীয় পণ্য বর্জনের কথা বলছেন কিন্তু তাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি পরছেন। যদি বিএনপি নেতারা তাদের স্ত্রীদের ভারতীয় শাড়িগুলো পুড়িয়ে দিতে পারেন তখন বোঝা যাবে যে সত্যি সত্যি তারা ভারতীয় পণ্য বর্জন করছে। প্রধানমন্ত্রী এই কথাটি বলার পর এটি বেশ আলোচনা এসেছে, সেই আলোচনার প্রেক্ষিতে বা বক্তব্যের প্রেক্ষিতে রুহুল কবির রিজভী আজকে ভিন্ন একটি অনুষ্ঠানে তিনি জবাব দিচ্ছেন যে বিএনপির নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি কেনেন না। এখানে তিনি বলছেন যে যে রিপোর্ট সেটি হচ্ছে বিএনপি নেতাদের স্ত্রীরা ভারতীয় শাড়ি কেনেন না বলে দাবি করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এটি কালের কণ্ঠের রিপোর্ট দর্শক। বৃহস্পতিবার দুপুরে গুলশানের চেয়ারপার্সনের কার্যালয়ে এক অনুষ্ঠানে ভারতীয় পণ্য বর্জন প্রসঙ্গ টেনে তিনি এই দাবি করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বলছেন আচ্ছা ওরা এত কিছু করছে, শাল পোড়ায়, তো ইন্ডিয়া থেকে আনা বইয়ের শাড়িটা পোড়াতে পারে না? আমি বলতে চাই আমাদের বিএনপির নেতারা ইন্ডিয়া থেকে শাড়ি তেমন কেনে না। নিজের পুরনো স্মৃতি তিনি তুলে ধরছেন, বলছেন যে আমার নানার বাড়ি হচ্ছে ইন্ডিয়া, বিয়ের পরে একবার গিয়েছিলাম, আমার ছোট মামা একটা শাড়ি দিয়েছিলেন, আমার স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে ওই শাড়িটা কই, আমার মিসেস বলল কাঁথা সেলাই করতে কবে দিয়েছি সেটাও ছিঁড়ে গেছে। আমাদের দেশের মেয়েরা শাড়ি পুরনো হলে সেটা দিয়ে কাঁথা সেলাই করতে দেয়। শেখ হাসিনা, আপনি আজকে দেশ নিয়ে, দেশের স্বার্থ নিয়ে আপনি তামাশা করছেন। যাই হোক, তিনি অন্য ভাষায় কথা বলছে, সেটা আমরা না যাই। তো বিষয়টা হলো, যদি রুহুল কবির রিজভী যেটা বলছেন সেটাও বা কেন বলছেন আমি জানি না, তাদের স্ত্রীরা অর্থাৎ বিএনপির স্ত্রীরা, নেতাদের স্ত্রীরা যদি ভারতীয় শাড়ি পরেন এটা তো তার অধিকার। এখন ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানানো হয়েছে, এটা হলো যার যার ব্যক্তি যার যার দল, কিন্তু প্রত্যেকটা ব্যক্তির আবার স্বাধীনতা আছে যে আমি এটা বর্জন করব নাকি আমি ব্যবহার করব। আমার যখন প্রয়োজন হবে আমি করব, প্রয়োজন না হলে আমি করব না, এটা তো অধিকার। এটা তো বলা যায় না যে আমি বিএনপি নেতার স্ত্রী, সুতরাং বিএনপি ওই সেই স্ত্রীর স্বামী যদি বিএনপির হয় সে পোড়াতে পারে, সে অধিকার কি আছে? তাহলে তো স্ত্রী মানে নারী নির্যাতন মামলা করবে যে আমার অধিকার আমার স্বামী ক্ষুণ্ণ করেছে, সুতরাং সে আদালতের কাছে তার অধিকার ক্ষুণ্ণের একটা অভিযোগ আনতে পারে। তো এইটা আমার ধারণা যে এটা ইনিশিয়েট করা উচিত না, কেননা এই নারী অধিকারের এই যুগে প্রত্যেক নারীরই অধিকার আছে, সে বিএনপির স্ত্রী নাকি আওয়ামী লীগের নেতার স্ত্রী এটা বড় কথা না, প্রত্যেকের নিজস্ব অধিকার। কিন্তু সে আহ্বান জানাতে পারে, অনুরোধ করতে পারে, উদ্বুদ্ধ করতে পারে, যেমন ভোট দেওয়ার, মানে বিএনপি নেতার স্ত্রী হলে কি তাকে ধানের শীষেই ভোট দিতে হবে, আবার আওয়ামী লীগ নেতার স্ত্রী হলে কি সে কি নৌকাতে ভোট দিতে বাধ্য? তত বাধ্য না। তো সুতরাং এইটা ওইভাবে চাপানো যাবে না, স্ত্রীরা তাদের নিজস্ব অধিকার আছে, কারণ সে নারী তার একটা অধিকার আছে, স্বামী যেমন অধিকার আছে নারীরও তেমন অধিকার আছে। এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে রুহুল কবির রিজভী যেটি বলছেন যে বিএনপি নেতারা মানে পড়েন না ভারতীয় শাড়ি, এটাও আমার ধারণা যে সর্বাংশে সত্য না। আবার এটাও ঠিক না যে স্বামীদের ওই অধিকার দেয়া হয়েছে যে তারা তাদের স্ত্রীদের ভারতীয় শাড়ি পুড়িয়ে ফেলবে। তো সুতরাং বিষয়টি রাজনৈতিক তর্ক বিতর্ক বাক বিতণ্ডার মধ্যে না যে বরং সুচিন্তিতভাবে এই ব্যাপারে বক্তব্য রাখা উচিত। বিষয়টা এসছে মূলত নির্বাচনকে ঘিরে, যে এদেশের মানুষের একটি বড় অংশ মনে করে যে ভারত নানাভাবে বঞ্চিত করছে, এমনকি বাংলাদেশের যে গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের অধিকার, ভোটের অধিকার, সেই অধিকারেও তারা বাদ ছাড়ছে। তারা ক্ষমতাসীন দল যারা যেনতেনভাবে ক্ষমতায় থাকতে চায় তাদেরকে একচেটিয়াভাবে সমর্থন দিচ্ছে, তাদের সমর্থনের কারণেই বাংলাদেশে যেনতেন নির্বাচন হচ্ছে, বাংলাদেশে গণতন্ত্র জলাঞ্জলি হচ্ছে বা ধূলিসাৎ হয়েছে। সেই রাগ ক্ষোভ থেকে সামাজিক আন্দোলন মানে একটা সোশ্যাল মিডিয়াতে এই আন্দোলনটা ইনিশিয়েট হয়েছে, ফলে মূল জায়গাটা স্পর্শ না করে আমি বিচ্ছিন্নভাবে কে শাড়ি পরলো আর কে শাড়ি পরলো না,
কে ভারতীয় কোন পণ্য বর্জন করলো কি করলো না বিষয়টি এইভাবে দেখা উচিত না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।